হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজ আমি বানাবো হৃদয় হরণ পিঠা, যেটা খেতেও খুবই টেস্টি হয় আর দেখতে তো খুবই সুন্দর হয়। তো দেখো আমি কীভাবে হৃদয় হরণ পিঠাটা বানাই, তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো এখন রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি একটা থালাতে এক বাটি ময়দা নিয়ে নিলাম, আর ময়দার মধ্যে সামান্য পরিমাণে একটু নুন নিয়ে নেব, আর এক চামচ রিফাইন তেল নিয়ে নেব। তো এক চামচ রিফাইন তেল নিয়ে নিলাম। এখন ভালো করে ময়দাটাকে রিফাইন তেল আর নুনের সাথে মিশিয়ে নেব, ভালো করে ময়াম দিয়ে নেব। দেখো ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি গরম দুধ এখানে অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে একটা ডো বানিয়ে নেব, সুন্দর নরম তুলতুলের ডো বানিয়ে নেব। তো দুধটা গরম হতে হবে, তো গরম দুধ মানে যাতে মাখানো যায় আর কি, বেশি গরমও না একদম ঠান্ডাও না। তো দেখো কি সুন্দর ডো হয়ে গেছে, নরম, একদম নরম হয়ে গেছে। তো আমি এখন একটু ঢেকে রেখে দেবো ডোটাকে। তো ঢেকে রেখে দিলাম। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর আমি তুলে নিলাম ঢাকনাটা, আর এখন দেখো তাও নরম আছে, কি সুন্দর। আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তো দেখো এখানে ছোটো ছোটো করে লেচি বানিয়ে নিব এখন আমি, দেখি এখানে কতগুলো লেচি হয়। তো বানিয়ে নিচ্ছি একদম মিডিয়াম সাইজের, বেশি বড়ো না বেশি ছোটো না, এই দেখো। তো দেখো সব লেচিগুলো হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে আর কি ভালো করে গোল করে নিচ্ছি। তো দেখো গোল করা হয়ে গেছে, এখন আমি রুটি বেলে নিব। তো একটা লেচি নিয়ে প্রথমে আমি একটা রুটি বেলে নিচ্ছি পাতলা করে। রুটি বেলা হয়ে গেছে, এখন দেখো একটু জল নিয়ে আমি এক সাইডে মেখে দিচ্ছি, দিয়ে এইভাবে ফোল্ড করে দেবো হাত দিয়ে চেপে চেপে, দিয়ে আবার দেখো যে এই রকম করে আবার হাত দিয়ে চেপে দিব। তো এই রকম করে আগে আমরা কাগজ দিয়ে হাত পাখা বানাতাম, সেম ডিজাইন। এই দেখো কিভাবে আমি চেপে চেপে দিচ্ছি, এইভাবে করে ফোল্ড করে দিতে হবে সম্পূর্ণটা রুটিটাকে, দিয়ে হাত দিয়ে অল্প অল্প করে চেপে দিতে হবে যাতে খুলে না যায়। তো দেখো হয়ে গেছে, এখন আমি ভালো করে হাত দিয়ে একটু চেপে দিয়ে দিলাম, এই দেখো কি সুন্দর হয়েছে। এখন আমি দুই সাইডে একটু জল মেখে নেব, নিয়ে দেখো দুই সাইডটা জয়েন করে দেবো আমি, এই যে এরকম করে দুই সাইডটা জয়েন করে নেব। এখন আমি এটাকে হার্ট শেপে দেব। তো হার্ট শেপ দেওয়ার জন্য মিডিলটাকে আমি হাত দিয়ে, এই দেখো কিভাবে মিডিলটাকে এইভাবে হাত দিয়ে আমি দিচ্ছি, কি সুন্দর হয়ে গেল দেখো হার্ট শেপ। এরকম করে সব কটাই বানিয়ে নেব আমি। তো দেখো কি সুন্দর হয়ে গেল ডিজাইনটা, এটা খুলবে না ভাজার টাইমে। তো দেখো কি সুন্দর হয়ে গেছে, সেমভাবে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। তো দেখো আর একটা রুটি বানিয়ে নিলাম, আর একটু জল মেখে নিয়ে আমি দেখো হাত দিয়ে আবার ফোল্ড করে দেবো, এইভাবে দিয়ে চেপে চেপে দেব, সেমভাবে আবার একটু করে নিয়ে ফোল্ড করে দেব। আগে আমরা এরকম করে হাত পাখা বানাতাম কাগজ দিয়ে ছোটোবেলায়, তো সেম ডিজাইন। দেখো কি সুন্দর করে ভাঁজ করে দিচ্ছি। তো দেখো এইভাবে করে আমি সব কটাই বানিয়ে নেব। তো কি সুন্দর হয়ে গেল, এখন আমি এটাকে হার্ট শেপে নিয়ে নিব আর কি। তো দেখো দুই সাইডে জল দিয়ে দিলাম একটু, দিয়ে হাত দিয়ে ভালো করে এইভাবে চেপে দেব, দেখো চেপে দিলাম। এখন আমি মিডিলটাকে হাত দিয়ে দেখো ওই যে ভিতরে ঢুকে দেব, কি সুন্দর হয়ে গেল ডিজাইনটা, একদম হৃদয় হরণ পিঠে। তো এইভাবে করে আমি সব কটা পিঠে বানিয়ে নেব। তো দেখো সব কটা পিঠে হয়ে গেছে, কি সুন্দর হয়েছে ডিজাইনগুলো। তো এখন আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তো এখানে দেখো কড়াইতে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর আধা কাপের একটু কম জল দিয়ে দিলাম। তো এখন আমি ফুটতে দেব চিনির শিরাটাকে, আর এখানে 2 এলাচ দিয়ে দিলাম। তো ফুটতে ফুটতে আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি। তো পিঠেগুলো ভাজার জন্য আমি এখানে আর একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, রিফাইন তেল। তো রিফাইন তেল গরম হয়ে গেছে, তো আমি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। তো এদিকে আমার পিঠেগুলো ভাজা হবে, আর একদিকে আমার চিনির শিরাটাও হচ্ছে আস্তে আস্তে। তো পিঠেগুলো একদম দিয়ে দিলাম সব কটা, তো হালকা আছে এক সাইড ভেজে নিলাম, তো আর এক সাইডে উল্টে দিলাম, এই দেখো সব কটাকে উল্টে দিচ্ছি। এখন আর এক সাইডও হালকা আছে, ভেজে নিতে হবে। তো প্রায় 10 মিনিটের মতো হালকা আছে, ভেজে নিলাম। তো দেখো সব কটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব পিঠেগুলোকে, তো তেলের থেকে এখন নামিয়ে নেব পিঠেগুলোকে, হয়ে গেছে।
দেখতে দেখো কি সুন্দর লাগছে। 10 মিনিট মানে এক 5 মিনিট 5 মিনিট করে আর কি, 5 মিনিট এক সাইড 5 মিনিট আরেক সাইড, ভালো করে হালকা আঁচে ভেজে নিতে হবে। তো দেখো আমার চিনি শিরাটা হয়ে গেছে, চিনি শিরার মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দিলাম, গরম গরম অবস্থাতেই দিয়ে দিলাম। দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে আমি শিরার থেকে তুলে নেব। তো দুই সাইড ভালো করে দেখো ভিজিয়ে নিচ্ছি, তো দুই সাইড ভালো করে ভিজিয়ে নিয়ে আমি তুলে নেব, বেশিক্ষণ রাখবো না। তো দেখো এখন হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি সবকটাই, আমি একটা প্লেটে তুলে নিলাম। তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে ডিজাইনগুলো, দেখতে তো এত সুন্দর লাগছে, নামও যেরকম হৃদয় হরণ, দেখতেও ওরকমই সুন্দর, খেতেও টেস্টি হবে। তোমরা ভাজার পরেও মানে শিরাতে না দিয়েও তোমরা খেতে পারো, কিন্তু আমি শিরাতে দিয়ে দিলাম, ভালো লাগবে আরও। তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আশা করি খুব ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য টাটা, ফিরে আসছি আবার নতুন একটা ভিডিওর সাথে।